নিটল ডাটা বিজ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান দর্শক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর এ আয়োজনে আমরা ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করি আমাদের আজকের আলোচনার বিষয় বাণিজ্য ঘাটতি কেন বাণিজ্য ঘাটতি হচ্ছে কীভাবে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা যায় এ নিয়ে বিশ্লেষণ তুলে ধরবেন দুজন অতিথি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই আমার ডান দিক থেকে রয়েছেন ওয়েল গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি এবং রয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিসির সাবেক মহাপরিচালক কে মুজুরি আপনাকেও স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আলোচনায় যাব তার আগে একটু গণভবনে যেতে চাই সেখানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের খালির মাতার বাড়িতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তাব স্থাপন করার পর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি যাচ্ছি সেখানে চাই এবং বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা আলো জ্বালব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আজকে নব্বই ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে যেখানে গ্রিড লাইন আছে আর তাছাড়া যেখানে গ্রিড লাইন নাই সেখানে আমরা সোলার সিস্টেমের মাধ্যমে আমরা দিচ্ছি প্রায় ছেচল্লিশ লাখ সোলার সিস্টেম আছে কাজে আমরা আমরা একটা জিনিস দেখছি মানুষের অর্থনৈতিক সচ্ছলতা যত বাড়ছে তত তার বিদ্যুতের চাহিদাও বাড়ছে কাজে এই চাহিদার সাথে তাল মিলেই আমাদের বিদ্যুৎ উৎপাদন করতে হবে এবং সে লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা বিভিন্ন বিদ্যুৎ কয়লা কয়লাভিত্তিক বিদ্যুৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তারপর আমরা ভারতের থেকে বিদ্যুৎ ক্রয় করে দিচ্ছি আমরা নেপাল ভুটান তাদের সঙ্গে আলোচনা করছি সেখান থেকে আমরা জলবিদ্যুৎ যাতে আনতে পারি আমাদের চাহিদা মেটানোর জন্য আমরা যা যা করণীয় সবই করে যাচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ দিলেই কিন্তু মানুষের জীবন জীবিকার পথ খুলে যায় ছিয়ানব্বই সালে যখন সরকারে আসি মাত্র ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিলাম আমরা সেখান থেকে চার হাজার তিনশো মেগাওয়াট বাড়িয়েছিলাম কিন্তু বিএনপি জোট ক্ষমতা আসার পর সেটা আর বৃদ্ধি করেনি তারা কমিয়েছিল যে কারণে আমরা পরে যখন দু সালে আসি তখন দেখি সেই চার হাজার থেকে তা কমে মাত্র তিন হাজার দুইশোতে নেমে এসেছে এই অবস্থার থেকে আজকে আমরা ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি কাজে এটা আমাদের জন্য একটা বিরাপা সেই বিদ্যুৎ উৎপাদন করা না তার জন্য তার সঞ্চালন লাইন করা স্টেশন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা বিদ্যুৎ সাব স্টেশন তৈরি করা এবং বিভিন্নভাবে এই কাজগুলিও আমরা কিন্তু ব্যাপকভাবে করে যাচ্ছি কারণ যে প্রত্যেকটা ঘরে ঘরে মানে আলো জ্বালা এটা আর এখন কোনো সময়ের ব্যাপার মাত্র কারণ নব্বই ভাগ মানুষ পেয়ে গেছে আর দশ ভাগ মানুষ তারা তো এমনি পাবে সেদিকে লক্ষ্য রেখেই আমরা করে যাচ্ছি আজকে বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সেটাও আমরা আমাদের সরকার ছিয়ানব্বই সালে যখন সরকার আসি যখন দেখলাম বিদ্যুতের জন্য হাহাকার কোন কোন এলাকা তো দিনের পর দিন বিদ্যুৎ থাকে না তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এটা সরকারের একার পক্ষে করা সম্ভব না এখানে আমাদের বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিতে হবে বাংলাদেশে নতুন কিছু করতে গেলেই নানা বাধা আসে নানা রকম ফর্মুলা এসে যায় অনেক তাত্ত্বিক গজিয়ে যায় নানা ধরনের কথা বলে আর কেউ কেউ আছে সবসময় হতাশায় ভোগে কিছু নতুন করতে গেলে বলে গেল গেলো সব গেল এই বলে হতাশা ছড়াতে চায় আমি হতাশার লোক না আমি সবসময় আশাবাদী এবং বাংলাদেশের মানুষের উন্নত জীবন চাই কাজে সেই উন্নত জীবনের জন্য তখন আমরা আইন করে আইন করে আমরা বেসরকারি কাজ উন্মুক্ত করে দিয়েছিলাম বলেই আজকে সরকারি বেসরকারি দুইভাবেই কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদন মানুষকে আজকে তার জীবনমান উন্নয়নের নতুন সুযোগ করে দিচ্ছে কাজে আমি খুব আনন্দিত আজকে জাপান সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং জাপানের প্রাইম মিনিস্টার সময় অত্যন্ত বাংলাদেশের মানুষের পক্ষে আছেন সব সময় তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন সেই স্বাধীনতার যখন আমরা সংগ্রাম করছি যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ চলছে এবং স্বাধীনতার পর জাতির পিতা যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলছেন তখন থেকে কিন্তু জাপানকে আমরা সবসময় পাশে পেয়েছি আমাদের দেশে কোনো ভালো হোটেল ছিল না এই সোনারগাঁও হোটেল যেহেতু মানে এটাও কিন্তু জাপান জাতির পিতাকে বলেছিলেন যে আপনার জন্য আমরা ভালো হোটেল করে দেবো এই প্রথম এই সোনারগাঁ হোটেলের নির্মাণ কাজ জাপান শুরু করে এভাবে আমাদের প্রতিটি ক্ষেত্রে জাপানের আমাদের সকল উন্নয়নে আমরা জাপানের ছোঁয়া পাই কাজ জাপানের এই বন্ধুত্ব সবসময় আমরা গুরুত্ব দেই কাজে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে মহেশকালীতে আমরা যে প্রকল্পটা এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেটা মাতার বাড়ি বারোশো মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তার নির্মাণ কাজে যে ভিত্তি প্রস্তর স্থাপন করতে যাচ্ছি এটা আমাদের ময়সকালী সহ প্রতিটি দ্বীপ অঞ্চল এবং কক্সেসবাজার আর সেই সাথে সাথে বাংলাদেশ বাংলাদেশের ন্যাশনাল গ্রিডে এই বিদ্যুৎ আসবে এবং যা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে কাজে আবারও আমি জাপান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাহস করে জায়গা কাজগুলি করছেন এবং জাপান থেকে যারা এখানে কাজ করতে এসেছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমার স্থানীয় জনগণ নির্বাচিত জনপ্রতিনিধিসহ আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় আমাদের মহেশখালী জনগণ সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের এখানে এত চমৎকার একটা কাজ শুরু হচ্ছে কাজে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং বাংলাদেশকে ইনশাআল্লাহ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব সোনার বাংলাদেশ এক গড়ে উঠবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি মাতার বাড়ি বারোশো মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরে উদ্বোধন করে যাচ্ছি করছি সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই কাজের শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার শুভ উদ্বোধনের জন্য ধন্যবাদ আমরা বেলুন দেখছি মাতার বাড়িতে একটা আনন্দের ছোঁয়া হয়ে যাচ্ছে গণভবনে প্রধানমন্ত্রী মহেশখালীর খালির মাতার বাড়িতে যে কয়লা বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন নতুন একটা যুগের আরও সূচনা হলো আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র পাব এখান থেকে দর্শক নিটল টাটা বীজ সংলাপের নিয়মিত আলোচনায় ফিরছি সুন্দর সামাপ আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি যে বিষয়টা আজকে আমরা বাণিজ্য ঘাটতি এক সময় যদি বলি যে আমদানি নির্ভর বাংলাদেশ এখন রপ্তানি অনেক অবস্থানে ভালো অবস্থানে যদি বলি তৈরি পোশাক খাত বাংলা অনেক দেশেই শীর্ষ অবস্থান দখল করেছে তো দেখি আবার যে বাণিজ্য ঘাটতিও যখন আমদানি রপ্তানির ব্যবধানটা বেড়ে যায় তখন বাণিজ্য ঘাটতি হয় এবং সম্প্রতি আমরা দেখেছি বাণিজ্য ঘাটতি বেড়েছে আপনি একজন সফল শিল্প উদ্যোক্তা কিভাবে মূল্যায়ন করেন বাণিজ্য ঘাটতিকে কিন্তু আমি একেবারে নেগেটিভলি দেখি না বাণিজ্য ঘাটতি স্বাভাবিক এবং চলমান প্রক্রিয়া আপনি আমাদের দেশে দেখবেন এখনো আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিয়েন্টেড কান্ট্রি না আমরা এখনো আমদানি নির্ভর আমরা ব্যালেন্স অবেন্ট করি এখানে কিন্তু দুটা জিনিস একটা হচ্ছে যে বাণিজ্য ঘাটতি আর ট্রেড ডেফিসিট একটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট ব্যালেন্স অফ পেমেন্টের দিকে যদি আপনি তাকান খুব বড় ধরনের ঝামেলার মধ্যে আমি নাই কারণ আমাদের বাণিজ্য ঘাটির কথা যখন বলেন তখন আপনারা ইম্পোর্ট এবং এক্সপোর্টের কথা বলেন ইম্পোর্ট মানি আমরা কত খরচ করলাম এক্সপোর্ট মানে আমরা কত ইনকাম করলাম কিন্তু আমরা যে রেমিটেন্সের মাধ্যমে অর্থাৎ ফরেন মাইগ্রেন্ট আমাদের যে এক কোটি প্রায় শ্রমিক কর্মচারী দেশের বাইরে কাজ করে তারা যে ফিফটিন সিক্সটিন বিলিয়ন ডলার পাঠায় সেটাকে যখন যদি আমরা হিসাবে আনলে কিন্তু আমাদের কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টে খুব বড় ধরনের সমস্যা আমরা দেখি না এই বাণিজ্য ঘাটতিটাকে এখন আমি মনে করি না এটা এখনো শঙ্কাজনক পর্যায়ে গেছে বলে আমি মনে করি না হ্যাঁ আমাদের আলোচনার অবকাশ রাখে আপনাদের মিডিয়ার ভাইদের উপর অনেক কিছু ডিপেন্ড করে যে কখনো কোনো জিনিস যখন আনইউজুয়াল ঘটতে করতে যায় তখন মিডিয়া যখন সেটার উপর গুরুত্ব দেয় চোখ দেয় তখন নীতি নির্ধারকরা সেটা কিন্তু দেখার চেষ্টা করে গত ছয় মাস বা এক বছরে বাণিজ্যঘাটতির যে ক্রিয়া প্রক্রিয়াটা আমি একজন ব্যবসায়ী হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে দেখছি সেটাকে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ আমি দেখি না কারণ এই বাণিজ্য ঘাটতি হওয়ার মূল কতগুলো কারণ হচ্ছে যে আমরা আমাদের আমাদের বন্যা বন্যার কারণে গত বছর আমরা বড় ক্ষতি অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়েছি কৃষিখাতে সেটাকে কাভার করার জন্য বাংলাদেশে প্রায় দশ বছরের মধ্যে সবচেয়ে হায়েস্ট ফুড গ্রেডস ইম্পোর্ট করতে হয়েছে এবং হচ্ছে বিশ্ববাজারে আপনার তেলের দাম বেড়ে গেছে তা বা আমাদের তেলের চাহিদা বেড়ে গেছে কারণ আপনার তেলের চাহিদা বেড়ে যাওয়ার মূল কারণটাই হচ্ছে আমাদের প্রোডাকশন হাউসগুলো আগের চেয়ে অনেক বেশি সচল তাই আমি সবগুলোকে নেগেটিভলি আমি না দেখলে আমি পজিটিভলি দেখবো এবং হ্যাঁ নীতি নির্ধারকদেরকে এখানে সজাগ দৃষ্টি রাখতে হবে যে বাণিজ্যিক ঘাটতির প্রজন্ম বা মাত্রাটা কট্টুক যাচ্ছে এখানে আপনি অফিয়ার একটা কথা বলেছিলেন যে আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে টাকা কিনা এই মাথায় রাখতে হবে মঙ্গল গ্রহের মধ্যে টাকা বিদেশে পাচার হওয়ার একটা সম্ভাবনা সবসময় থাকে এটা আমাদের দেশে বলে না সব পৃথিবীর সব দেশে আছে সেইটাকে লাগাম ধরে রাখার কাজটা হচ্ছে রেগুলেটরি অথরিটি আর একটা কথা সময় খেয়াল রাখবেন আমরা যতক্ষণ না পর্যন্ত দেশপ্রেমিক হব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার নিজের জায়গাটাকে আমি ঠিক রাখতে পারবো না তাই আমি মনে করি সব সময় যে আমরা যতক্ষণ আমরা যত বেশি দেশপ্রেমিক হব তত বেশি দেশের অর্থনীতি নিয়ে ভাববো দেশের অর্থনৈতিক ক্ষতি হয় এমন কোনো কাজ অন্তত আমরা করব না তাই আন্ডার ও ইনভোর্সিং ওনভোর্সিংয়ের প্রশ্নটা যখন আসে তখন পুরো বিশ্বটাই কিন্তু ব্যবসায়ীদের কাছে আসে কারণ এই দুটা ব্যবসায়ী হিসাবেই ব্যবসায়ীরা হ্যান্ডেল করে তাই একজন ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে আমি বলবো যে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই এটা যে হচ্ছে না এই কথা আমি হলপ করে বলতে পারি না কিন্তু সেটা আর কট্টুক হচ্ছে সেটা নীতি নির্ধারক এবং রেগুলেটরি অথরিটি এক করবে এখানে কিন্তু যে ঘাটতি হওয়ার মূল কারণটাই হচ্ছে আমরা খাদ্য খাদ্যশস্য পণ্যে আমরা অনেক বেশি ইম্পোর্ট করেছি আপনি দেখবেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট খাতে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে যেটার ফল পাবেন আপনি আগামী বছর আমাদের গার্মেন্টস সেক্টর এবং টেক্সটাইল সেক্টরে বিরাট একটা রিস্ট্রাকচারিং হয়েছে সেখানে কিন্তু নতুন নতুন ইনভেস্টমেন্ট হয়েছে সেগুলোর জন্য একটা ঘাটতি হচ্ছে আর একটা জিনিস দেখবেন বড়ো বড়ো আমরা কিছু প্রকল্প হাতে নিয়েছে যেগুলো এখন দৃশ্যমান সেগুলোর পেমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে আপনি দেখেন পদ্মা ব্রিজের পেমেন্ট বাংলাদেশের টাকাই করছেন না পদ্মা ব্রিজের পেমেন্ট কিন্তু চাইনিজ কন্ট্রাক্টরকে আপনি ইয়েতে করছেন রূপপুর বিদ্যুৎ প্রকল্প চালু হয়ে গেছে সেখানকার পেমেন্টগুলো সেখানে হয়ে গেছে কর্ণফুলি টানেলের কাজ শুরু হয়ে গেছে সেখানে আপনাকে মাথার যখন চালু হবে আপনি এইডে করেন আর যেভাবে করেন না সামবোর্ডে হ্যাজ টু প্যাইট না আমার কাছে কেন জানি মনে হয় উনি একজন বিশেষজ্ঞ এসছেন উনি রিসার্চ করেন আমি রিসার্চ চাই উনি আরো ভালো বলতে পারবেন তবে আমার কাছে কেন জানি মনে হয় আমরা কোনো উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থায় নাই তবে সাবধান হওয়ার মতো অবস্থা আমি একটু মুস্তাফাকে বুঝিয়ে আপনার কাছে আসতে যাচ্ছি যেটা স্যার নুরুল ইসলাম বলছিলেন আপনার কি মনে হয় বাণিজ্য ঘাটতি আসলে যদি বেড়ে যায় যদি বলি বেড়েই যায় দেশের অর্থনীতিতে কতটা চাপ পড়ে এই কি অবস্থা ধন্যবাদ আসলে একটা জিনিস হচ্ছে কি বাণিজ্য ঘাটতি এটা কিন্তু অস্বাভাবিক কিছু বিষয় নেই আপনি যদি আমেরিকার কথা ধরেন আমেরিকার বাণিজ্য কিন্তু ঘাটতি আছে ঘাটতি থাকা এটা স্বাভাবিক কারণ আমরা কি প্রয়োজনে আমদানি করছি এবং দুটোর মধ্যে যে পার্থক্য আমদানি রপ্তানির মধ্যে এই মাধ্যমে বাণিজ্য ঘাটতি এখন বাণিজ্য ঘাটতি তখনই একটা উদ্বেগের বিষয় হতে পারে যখন বাণিজ্য ঘাটতির ফলে অর্থনীতির অন্যান্য খাতে যদি আমরা দেখি যে তার একটা বিরূপ প্রভাব পড়ছে বা বাণিজ্য ঘাটতিটা ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে এবং যেটা আমাদের যে সামর্থ্য সেই সামর্থ্যটাকে ছাড়িয়ে যাচ্ছে তখনই সেটা উদ্বেগের বিষয় ঘটে তা আপনি যেটা বলছিলেন যে আসলে এই বিগত বছরে অর্থাৎ আমরা যে সাম্প্রতিক অর্থ এখন পার করছি ষোলো সতেরো সতেরো আঠারো এই সময়ে এই সময় একটা জিনিস হয়েছে কি উনি যেটা বলছিলেন যে আসলে আমাদের আমদানি ক্ষেত্রে একটা কিছু কিছু ঘটনা ঘটেছে যার কারণে আমাদের আমদানিটা বেশ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে যেমন একটা হচ্ছে আমাদের খাদ্য আমদানি করতে হয়েছে এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যে আমাদের বিভিন্ন আমদানি নির্ভর অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটা আমদানি নির্ভর অর্থনীতি আমরা কিন্তু আমাদের এবং আপনি যদি দেখেন তাহলে সবসময়ই দেখবেন যে আমাদের আমদানি সবসময় রপ্তানির চেয়ে বেশি হয়েছে অর্থাৎ আমাদের এই যে বাণিজ্য ঘাটতি এটা কিন্তু সবসময় ঋণাত্মক এটা স্বাধীনতার পর থেকেই এরকম থেকেছে এবং এটা নিয়ে উদ্বিগ্ন হয় না যখন যদি না এটা আমাদের মতো দেশে বিশেষ করে আপনি যদি উন্নয়নশীল আমাদের মতো উন্নয়নশীল দেখেন দেশ দেখেন তাহলে দেখবেন পৃথিবীর প্রায় সব উন্নয়নশীল দেশেরই কিন্তু বাণিজ্য ঘাটতি একটা ঋণাত্মক থাকে কারণ আমরা সবসময় আমাদের উন্নয়ন করার জন্যে আমাদের যেটাকে বলি আমরা ক্যাপিটাল গুডস বা অন্যান্য ইন্টারমিডিয়েট গুডস প্রোডাকশন ইনপুটস এগুলো আমরা সব আমদানি করতে হয় আমাদেরকে এবং যার কারণে আমাদের আমদানিটা রপ্তানির চেয়ে বেশি হয় এবং এই যেটা আপনি বলছিলেন যে আসলে আমরা সব সময় ঋণাত্মক ছিলাম আমরা স্বাধীনতার কথাও আপনি বলছিলেন এর পর থেকে তখন তো আমরা একেবারেই আমদানি নির্ভরই ছিলাম খুব রপ্তানি কম হতো কিন্তু বর্তমানে আমরা অনেক কিছুই রপ্তানি করি এবং বড় অঙ্কে আমরা যদি বলি থার্টি বিলিয়নের বেশি আমরা রপ্তানি করি শুধু পোশাকই আঠাশ বিলিয়নের বেশি করি তো পার্থক্যটা কিভাবে আনা যায় যদি এখন একটা হচ্ছে যে আসলে এবং পার্থক্যটা আমাদের রপ্তানি যে হারে বেড়েছে আমদানি তার চেয়ে বেশি হারে বেড়েছে যার ফলে গ্যাপটা বেশি হচ্ছে আর না এখন এই গ্যাপটা যদি আমরা কমিয়ে আনতে চাই এখন কি তার মানে বিভিন্নভাবে এটা হতে পারে তার মধ্যে হয়তো অনেকগুলো যেটা হয়তো আমাদের জন্য সুখকর হবে না আবার কতগুলো আছে যে এটা পলিসির উপরে যেমন একটা কথা হচ্ছে আমরা যদি আমদানিকে কমিয়ে দিই বলি যে না আমদানি আমরা করতে পারবো না এই জিনিসগুলো আমদানিটার উপরে একটা রেস্ট্রিকশন সরকার যদি দেয় কিন্তু সেটা তো আমার মনে হয় শুভকর কিছু হবে না কারণ বিশ্ব বাণিজ্য সংস্থার যে নিয়ম আছে সেই অধীনেও এখন তো আমরা একটা অবাধ বাণিজ্যের দিকে যাচ্ছি কাজে এটা করা যায় না অনেক কিছুই করা যায় না বাণিজ্য আমদানির ক্ষেত্রে আর দুই নম্বর হচ্ছে আমাদের আমদানি কিন্তু আমাদের উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি কারণ আমরা আজকে যেসব উন্নয়ন প্রকল্প নিচ্ছি এগুলো সবগুলি কিন্তু অনেকটাই আমদানি নির্ভর কাজে এটা যদি আমরা ওই ধরনের আমদানিকে আমরা যদি রেস্ট্রিক্ট করি তাহলে এটা আমাদের উন্নয়নকে ব্যাহত করবে এবং এটা আমাদের লং টার্মের জন্য সুখ করা হবে না তবে একটা জিনিস হচ্ছে যে আমদানি ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে আসলে অনেক সময় আমরা যখন একটা পরিস্থিতি যেমন এখন আমরা যেহেতু একটা আমাদের ট্রেড ব্যালান্সটা যেহেতু বেশি হয়েছে কাজে হয়তো আমরা একটা দিকতে থেকে চিন্তা করতে পারি যে আমাদের আমদানি যে দ্রব্যগুলো হচ্ছে এর মধ্যে এমন কোন দ্রব্য আছে যেটা কিন্তু যেমন আমরা যেটাকে বলি বিলাস দ্রব্য বা এই ধরনের জিনিসগুলো হ্যাঁ শীত দ্রব্য এইসবগুলোকে আমরা হয়তো নিরুৎসাহিত করতে পারি যাতে এগুলো খুব বেশি একটা না আসে একেবারে তো বন্ধ করে দেওয়া যায় না বিশ্বতা কিন্তু আমরা যদি তার উপরে সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে বা বিভিন্নভাবে এগুলোকে উৎসাহিত করা যায় কিন্তু আমাদের যেগুলো প্রয়োজনীয় পণ্য সেগুলো অবশ্যই আমদানি করতে হবে উন্নয়নের স্বার্থেই করতে হবে সেটা জি ধন্যবাদ আপনার কাছে আমি আবার আসবো নজরুলাম আপনার কাছে আবার আসি যেটা বলছিলাম যে রপ্তানি এবং আমদানি আপনিও এখন বাংলাদেশ অনেক পণ্য রপ্তানি করে কিন্তু এটা কিভাবে বাড়ানো যায় আমরা যদি এবারের রপ্তানি প্রবৃদ্ধি দেখি যে খুব কাঙ্ক্ষিত যে সেরকম বলা যায় না পোশাক খাতের কথাই যদি বলি সেটাও না তাহলে ব্যালেন্সটা কি এখানে আমাদের অনেক বেশি কাজ করতে হবে আপনি দেখেন আমাদের রপ্তানির পুরো বাস্কেটটাই জুড়ে কিন্তু আমি পোশাক খাত বলবো না আমি বলবো এখন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাজ প্রায়

কারণ আপনি শুধু পণ্য উৎপাদন করলে হবে না বিশ্বায়নের যুগে পণ্যের মার্কেটিং ইস ভেরি আমরা পণ্যের উৎপাদনের জায়গাটা খুব ভালো করছি কিন্তু পণ্যের বিপণনের ক্ষেত্রে আমরা খুব বেশি ভালো করছি না আমরা এখনও আমাদের মার্কেটটা কিন্তু বায়ার নির্ভর আমাদের আমরা কিন্তু এখনও আমরা স্যাম্পল নিয়ে বা ব্যাগে করে দেশে দেশে ঘুরে ঘুরে আমি ব্যক্তিগতভাবে আমরা এখনও ইন্ডিভিজুয়াল হয়ে কাজটা করতে পারি না আবার পরোক্ষভাবে কালেকটিভলি আমাদের যে সব চেম্বারগুলো আছে দ্যাট মিন্স আপনি যদি পোশাক ক্ষেত্রের কথা বলেন পোশাক ক্ষেত্রে যে বিজিএমের যে ভূমিকা বিজিএম সেই ভূমিকাটা পালন করতে পারে না এবং

ইন্ডিয়া একটা বড় জায়গা চায়না একটা বড় জায়গা জাপান একটা বড় জায়গা কোরিয়া আছে ব্রাজিল আছে মালয়েশিয়া আছে এরকম অনেক দেশের আমি নাম বলতে পারি যে কাজগুলো সরকার আমাদেরকে করে দিয়েছে এবং সেই জায়গাগুলো যাওয়ার জন্য সরকার টু পার্সেন্ট নিউ মার্কেট অ্যাক্সেস ইনসেন্টিভ দিয়েছে কিন্তু আপনি যদি করে দেখেন জাপানের গ্রোথ গ্রোথ ইন্ডিয়ার ডাটাগুলো বলতে গেলে একেবারে অন উল্লেখযোগ্য সেটার পিছনে সেটার জন্য সরকার দায়ী না সেটার জন্য দায়ী আমরা আমি ব্যক্তিগতভাবে যেমন দায়ী আমার যে ছোট ভাইটা গার্মেন্টস ব্যবসাটাতে লিপ্ত আমি তাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করি তুমি তো চিটগং থেকে ঢাকায় আসো না মার্কেটিং করার জন্য তোমার মার্কেটটা অনেক বহু দূরে টোকিওতে যেতে হবে নিউ যেতে হবে তোমাকে মস্কোতে যেতে হবে তোমাকে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যেতে হবে বাট তুমি তো ঢাকা চিরগম থেকে ঢাকা এসে বাইং হাউসগুলো তো নক করো না তাহলে মার্কেটিং হবে করে পুরোটাই বাংলাদেশের চিত্র কিন্তু সেখানে আমরা কিন্তু আমাদের একটা কথায় আছে

অনেক বেশি ইনভলভ দেশীয় সমস্যাগুলো সমাধান করার জন্য দেশীয় সমস্যাগুলোকে সমাধান করতেই হবে দিন শেষে যদি আপনার মার্কেট না থাকে এখানে এই আর সমস্যায় থাকবে না আজকে কি সমস্যা আমাদের আমাদের শ্রমিকের বেতন বাড়াতে হবে শ্রমিক অসন্তোষ দূর দোষ করতে হবে কালকে যদি আপনার মার্কেট না থাকে শ্রমিকের বেতন বাড়ানো কত দূরের দেয় না শ্রমিকের বন্ধ হয়ে যাবে আমি মনে করি যে আমাদের অনেক বেশি ফোকাস করতে হবে এখন আন্তর্জাতিক মহলে এটা কথায় কথায় আছে ইন্ডিয়ান প্যাকেজিং ইজ বেটার দেন দেয়ার প্রোডাক্ট তার তো যে তারা এমন সুন্দর করে র‍্যাপিং করে ভিতরের প্রোডাক্টে যায় হক না কেন র‍্যাপিং এর মান অনেক বড় অর্থাৎ তাদের মার্কেটিং এফর্টস ইজ वेरी হাই দ্যান আস इवन আপনি চায়নার কথা যদি জান পৃথিবীর বড় বড় মার্কেটগুলোতে জান চাইনিজরা কিন্তু ফ্রি করে করে প্রোডাক্ট বিক্রি করছে ফ্রি মার্কেট দখলও করেছে সফল করেছে মার্কেট অ্যাক্সেসিবিলিটি

এবং আগামী মার্চের মধ্যে যখন অ্যাকাউট অ্যালায়েন্স তাদের সমস্ত সার্টিফিকেশনগুলো কমপ্লিট করে যাবে বাংলাদেশ উইল বি উলবেদ্য ভেরি হাই কমপ্লাইন্ট ম্যানুফ্যাকচারিং কান্ট্রি স্পেশালি ফর দ্য পর সেক্টর সেখানে কিন্তু এখন আমাদের গর্ব করার সময় নাও উই হ্যাভ টু ইট আমি আমি যা লেখসে বলেন আমার তিনটা ফ্যাক্টরিতে প্রায় আঠারো কোটি টাকা আমি খরচ করেছি রিস্ট্রাকচারিংয়ের জন্য

নেটলটা টাকা বিশ সংখ্যাতে আরও একবার স্বাগত দর্শক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর বাণিজ্য ঘাটতি নিয়ে আমরা আলোচনা করছি দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন বিএডিএস সাবেক মহাপরিচালক মুস্তাফাকে মজুরি এবং রয়েছেন অয়েল গ্রুপের সিও সৈদনুল ইসলাম আমরা ঠিক বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যেটা সৈদুল ইসলাম আলোচনা করছিলেন যে আসলে তিনি বলছিলেন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠান হিসেবে যে সক্ষমতা অর্জন করেছি কিন্তু যদি আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা উনি বলছেন সেটা আমরা করতে পারিনি আমরা যদি বলি শুধু তৈরি পোশাক নির্ভর রপ্তানি কোনোভাবে যদি তৈরি পোশাক আমরা হয়তো হবে না ধস বা কোনো বিরূপ প্রভাব পড়ে সেই ক্ষেত্রে তো অন্য কোনো প্রোডাক্টের মোকাবেলা যে করতে পারবে বা ঘুরে দাঁড়াবে এরকম হয়নি কেন হচ্ছে না বাংলাদেশে আসলে একটা জিনিস আমাদের বুঝতে হবে যেমন ধরেন আপনি যেটা বলছিলেন এর এর আগে উনিও যেটা বললেন যে আসলে আমাদের বর্তমান সময়ে আপনি যদি একটা যেহেতু একটা হচ্ছে যে আপনাকে কম্পিটিটিভ কোয়ালিটি প্রোডাক্ট যেমন উৎপাদন করতে হবে এবং সেটাকে বিপণন করতে হয় বিপণন জিনিসটা কিন্তু উৎপাদনের সঙ্গে সঙ্গে আসে না এটার জন্য আলাদা আপনাকে যেমন স্ট্র্যাটেজিক কী কৌশলে আপনি করবেন বিশ্বের অবস্থা কোথায় কোথায় কিভাবে বিক্রি হতে পারে সব জিনিসগুলো সম্পর্কে আপনাকে তথ্য নিয়ে সেই অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে তো এইটা যদি আপনি সামনে নিয়ে দেখেন আপনি বর্তমান বাজারে বিশ্ব বাজারের দিকে যদি দেখেন একটা জিনিস হচ্ছে কি দেখেন সাপ্লাই চেইন বা ভ্যালু চেইন যেগুলো আমরা বলি তাই না এখন কিন্তু এককভাবে একটা মার্কেটে প্রবেশ করা এক্সট্রিমলি কিন্তু এখন কিন্তু ভ্যালু চেইনগুলো বিশ্বব্যাপী হয়ে গেছে এই মার্কেটিং টেকনিকগুলো কিন্তু আগের মতো নেই যে আপনি একটা দেশ আপনি একটা প্রোডাক্ট তৈরি করলেন করে আপনি বাজারে বিক্রি করেন আপনি যদি এই বড় বড় মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে আজকাল হয়েছে কি আপনি যে কোনো জিনিস আপনি তৈরি পোশাকের ক্ষেত্রেই দেখেন যে আপনি যদি যে কম ইয়েগুলো আছে বড় বড়ো রিটেল চেইন আছে আপনি যদি তাদের থ্রু দিয়ে না যান আপনি মার্কেটে প্রবেশ করে আপনার জন্য রিফিকাল্ট হবে তাই তো এখন আপনাকে বলছে যে আধুনিক যে বিশ্বব্যাপী বিপণন ব্যবস্থা এই ব্যবস্থার সঙ্গে কিন্তু আমাদেরকে সম্পৃক্ত হতে হবে এবং আমাদের উৎপাদনটাকে তার সঙ্গে সংহতিপূর্ণ করে আমি যদি এই বিপণন ব্যবস্থার মধ্যে আসতে পারি তাহলে কিন্তু আমি গ্লোবাল একটা যে মার্কেট চেইন ভ্যালু চেইন সাপ্লাই চেইন তার মধ্যে আমি যেতে পারব এবং আমার যে রপ্তানি এটা তখন কিন্তু বাড়তে থাকবে তাই না কাজে এই জন্য কিন্তু প্রতিষ্ঠা নিতে হবে এটা অটোমেটিক্যালি হবে না কাজে এখান থেকে আমাদের কিছুটা আমি মনে করি যে ঘাটতি রয়ে গেছে যে আমরা আমরা সঠিকভাবে দৃষ্টি দেই মার্কেটিংটাকে কিভাবে করা যাবে আধুনিককালে আরেকটা জিনিস হচ্ছে আমাদের ধরেন যেমন নতুন নতুন বাজার আপনি এই যে আমরা তৈরি পোশাকের কথা বলি তৈরি পোশাক তো একটা জিনিস নয় এর মধ্যে হাজার অনেক পণ্য রয়েছে তাই না আমাদেরকে সেখানেও তো এগিয়ে যেতে হবে যেগুলোকে হাই ভ্যালু প্রোডাক্টস তার দিকে যেতে হবে মার্কেটের দিকে দেখতে হবে ফ্যাশনটা কীভাবে পরিবর্তন হচ্ছে বিশ্বব্যাপী কোনগুলোর চাহিদা বাড়বে কোনগুলো কমবে সেটা কিন্তু অটোমেটিক্যালি সবসময় আমাদেরকে এই বাজারের সঙ্গে ক্রেতাদের চাহিদার সঙ্গে তাদের রুচির সঙ্গে সম্পূর্ণভাবে মিলিয়ে আমাদেরকে কিন্তু আমাদের উৎপাদনটাকে সমঝোতা পূর্ণ করতে হবে তাহলে এবং আপনি যেটা বলছিলেন যে অন্যান্য খাতেও যদি আমরা দেখি যেমন আমরা সব সময় বলি যে আমাদের যেমন চামড়ার শিল্প তাই না এটা তো অসীম আমাদের ওষুধ শিল্প অনেক শিল্প আছে এগুলো কিন্তু বিশ্ব বাজারে আমরা যেতে পারি আমাদের ওষুধ শিল্প দেখেন এটা কোয়ালিটি প্রোডাক্ট তাই না আমরা আমেরিকার মতো বাজারেও আমাদের কোম্পানি সার্টিফিকেট পেয়েছি অর্থাৎ কোয়ালিটির দিক থেকে কোনো সমস্যা নেই কিন্তু এগুলোকে বাজারজাত করার জন্যে যে ধরনের প্রচেষ্টা নিতে হবে এগুলো যদি আমরা না নেই তাহলে কিন্তু আমরা এই যে আপনি যেটা বলছেন আমাদের এই যে বাণিজ্য ঘাটতি অর্থাৎ আমাদের রপ্তানি আয় বৃদ্ধির জন্যে যে প্রচেষ্টাগুলো এটা তো শুধুমাত্র আপনি যেটা যেমন আমরা যদি কয়েকটা বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই এর অটোমেটিক্যালি তো আর মার্কেট আসবে না মার্কেটটা আপনাকে জিতে হবে তাই না এর জন্য প্রচেষ্টা থাকতে হবে কি আমার মনে হয় সেখানে আমাদেরকে আরো বেশি দৃষ্টি দিতে হবে আমি যেটা একটু সুন্দরশ্রম আপনার কাছে আসে যেটা নতুন যে বলছেন আমরা আপনিও বলেছিলেন যে আমরা কয়েকটি দেশের বাজার নির্ভর যদি যুক্তরাষ্ট্র বলেছেন ইউরোপের বলেছেন নতুন বাজার আমরা ধরতে পারিনি আবার যাও ধরেছি তাও ধরে রাখতে পারি যদি পোশাকের ক্ষেত্রে দেখি আমরা যদি আমেরিকার নর্থ আমেরিকার বিশ্ব রাষ্ট্রগুলো দেখি সেখানেও দেখেছি যে আমরা যে গতিতে আগাচ্ছিলাম সেখানে আবার পিছিয়ে পড়েছি কেন

কয়বার গিয়েছি আমার মার্কস মার্কেট এক্সপ্লোর করার জন্য ইন্ডিয়া পার্শ্বের দেশ বলতে ট্যারিফ নন 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 ট্যারিফ ব্যারিয়ার এখানে ইন্ডিয়াতে ডুবে যাচ্ছে না আপনি ইন্ডিয়ান মার্কস অ্যান্ড স্পেন্সারের দোকানগুলোতে যান মেড ইন বাংলাদেশ দেখবেন অল টেনিম্যান্ড টুইল যদি মার্কস অ্যান্ড স্পেন্সার যদি ইন্ডিয়ার সবগুলোতে বাংলাদেশের পণ্য নিয়ে বিক্রি করতে পারে আমি কেন পারি না তারা কি তারা কি ট্যারিফ নন টেরিপ ব্যারিয়ারগুলো ফেস করছে না সৌদি আরবের মার্কস অ্যান্ড স্পেন্সারে যান আপনি সৌদি আরবের আপনি এইচ এম এ যান ইউ ইউল গেট অ্যালাউড অফ মেড ইন বাংলাদেশ ইফ দে ক্যান ডু ইট আমি কেন সৌদি আরবের লোকাল ব্র্যান্ড গুলোতে গিয়ে মার্কেটিং করতে হবে অর্থাৎ আমি আবার রিপিট করব এই ব্যাপারটা জায়গাটা হচ্ছে আমাদের নিজেদের জি এখানে আমি বিশেষ কথা বলছেন কিন্তু সেটা কিভাবে গড়ে তোলা সম্ভব সেটা করতে হলে সেটা করতে হলে আমাদেরকে অ্যাপেক্স পডিগুলোকে দায়িত্ব নিতে হবে তাদের একটা আলাদা সেল থাকতে হবে নিউ মার্কেট অ্যাক্সেস সেল যাদেরকে সার্বক্ষণিকভাবে চব্বিশ ঘন্টা কাজ করতে হবে এবং তারা তাদের তাদের মেম্বার্স মেম্বার মেম্বার্সগুলোকে নিয়ে যৌথভাবে কাজ করে তারা কন্টিনিউয়াসলি তারাকে এটাকে মার্কেট মার্কেটে হিট করতে হবে আজকে হয়তো এক মাসে এক মাস চায়নায় থাকতে হবে এক মাস ইন্ডিয়ায় থাকতে হবে এক মাস মেক্সিকো থাকতে হবে এক মাস জাপানে থাকতে হবে তাদের কাজ হবে মেড ইন বাংলাদেশ থেকে মার্কেটিং করা ইন্ডিভিজুয়াল আমার কাজ হবে আমার প্রোডাক্টটাকে বিক্রি করা সেই কাজটা আপনি যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ কিন্তু এই সব

আমার ইন হাউস ম্যানেজমেন্টে যখন মিটিং হয় তখন আমি বলি আই এম নট সেলিং মাই প্রোডাক্ট আই এম থ্রোয়িং মাই প্রোডাক্ট সেলিং এন্ড থ্রোয়িং ইস টু ডিফারেন্ট জিনিস আপনি একটা স্যাম্পল নিয়ে ওয়ালমার্টের অফিসে গিয়ে বলছেন একটা নিয়ে প্লিজ বাই ইট তা না আমি যদি এই প্রোডাক্টটাকে যদি নিজস্ব ডিজাইন করে আমি যদি ভ্যালু অ্যাড করে আমার লেভেল লাগে জানতে লুক দিস ইজ মাই প্রোডাক্ট ইউ ক্যান বাই ইট এখন আমি কি করছি

গোলচক্করে ডুগুগি বাজাইয়ে মানুষ বিক্রি করে চলে যায় বাড়িতে গিয়ে আপনি খুলে দেখেন মাটি প্যাকেট কিন্তু সে এমনভাবে আপনাকে সম্মোহিত করেছে কনভিন্স করেছে আপনি কিনে কিন্তু ওইটা নিয়ে বাড়িতে চলে গেছেন খোলার চিন্তাও করেন না ইউ আর কনভিন্স আমরা তো তার চেয়ে আমরা তো আসলে ভালো প্রোডাক্ট বানাচ্ছি আই ক্যান বেট বাংলাদেশের প্রোডাকশন হাউসগুলো আন্তর্জাতিক মানের পর্যায়ে চলে গেছে অনেক বছর আগে এখন আমাদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে সেটা হচ্ছে র্যাপিং অ্যান্ড সেলিং

তারপর আমি নাই মামা চেয়ে কানা মামা একটা মেয়েকে নিয়ে আমি শুরু করেছি আমার কথা হচ্ছে শুরুটা করতে হবে আপনি আমি হলপ করে বলতে পারবো যে বাংলাদেশের আজকে তিরিশ বছরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি ফ্যাশন ডিজাইনার তৈরি করতে পারি নাই বললে এটা ভুল বলা হবে আমরা উদ্যোগ নেই নাই আমরা উদ্যোগ নেই নেই আপনি দেখেন বড়ো বড়ো বিজনেস হাউসগুলোতে যান ইন্টারনাল ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নেই আমি ওনার সাথে আলাপ করছিলাম যে ইন্টারনাল ওনাদের ওখানেতে গিয়ে আমি ট্রেনিং নেব তো দূরের কথা আমার যে ইন হাউস ট্রেনিংয়ের জন্য যে আমার একটা ব্যবস্থা থাকা উচিত আমরা অনেক বড অফিস করেছি নামাজ পড়ার জন্য একটা ছোটো জায়গাও রেখেছি কিন্তু ইন ইনহাউস স্টাফদেরকে ট্রেনিং করার জন্য অফ আউটসোর্স করে ট্রেনার এনে ট্রেনিং করার জন্য আমার একটা রুম নেই আর পৃথিবীর সব জায়গায় যান আমি অনেক পৃথিবীর অনেক জায়গায় গেছি আমাদের পার্শ্বের দেশে কিছু অফিসে গেছি যখন অফিস দেখাচ্ছে আমরা মার্কেটিং নিয়ে একদম ভাবি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমি রিপিট করে বলবো এবং দায়িত্ব নিয়ে বলবো আমি মার্কেটিং এর স্টুডেন্ট মার্কেটিং এফিশিয়েন্সি যতক্ষণ না বাড়াবো ততক্ষণ পর্যন্ত আমরা যে আয়োজন গুলো সেই

আসলে এখানে অনেকগুলো কারণ রয়েছে একটা বড় কারণ হচ্ছে কি বাংলা যেমন ভারতের সঙ্গে আমাদের তো যেটা উনি যেটা বলছিলেন যে চুক্তি আছে আমাদের যে কোনো পণ্য ওই আমাদেরকে সুবিধাটা তারা দিয়েছে আর কি তাই না কিন্তু তারপরে কিন্তু আমাদের আপনি যদি দেখেন স্ট্যাটিস্টিক্স যদি দেখেন তাহলে দেখবেন যে আমরা ভারত থেকে যে আমদানি করি সেই তুলনায় খুব নগণ্য রপ্তানি করতে পারি অর্থাৎ আমরা ওখানকার মার্কেটটা এখনও ধরতে পারিনি যে কারণই হোক না কেন এখন এর ক্ষেত্রে আমরা অনেক কারণ বিভিন্নভাবে গবেষণার মাধ্যমে আমরা যেমন সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে নন টেরিফ বেরিয়ারের কথা আমরা বলি যে যদিও আমরা টেরিফ সুবিধাটা পেয়েছি কিন্তু নন টেরিফ বেরিয়ারগুলো এমন এর ফলে আমরা রপ্তানি করতে পারছি প্রবেশ করাই করা ডিফিকাল্ট হচ্ছে যেমন অনেক ক্ষেত্রে বলা হয় যে এটা এই কোয়ালিটি সার্টিফিকেট এটা সেটা অনেক ধরনের ব্যাপার আছে এখন একটা জিনিস হচ্ছে যে এগুলো অবশ্যই আমি মনে করি যে এগুলো সরকারে এক্ষেত্রে উদ্যোগ নিতে হবে যাতে এই ধরনের বাধাগুলো দূর হতে পারে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশে যে রপ্তানি যোগ্য যে পণ্য পণ্য আছে এই পণ্যগুলোকে আমাদের একটা জিনিস হচ্ছে যে আমাদের যদি ভারতের বাজারে এর একটা বাজার প্রথম কথা হচ্ছে সৃষ্টি করতে হবে তাই না বাজার সেখানে ডিমান্ড লেগে ভারতের সেই চাহিদাকে সেখানে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং তার জন্যে কি আমাদেরকে দেখতে হবে প্রতিটি কোন কোন পণ্যগুলো ওখানে বাজারের একটা সম্ভাবনা আছে সেগুলো আইডেন্টিফাই করা এবং এগুলোকে স্টাডি করে দেখা যায় কোন ধরনের পণ্য হলে এই বাজারটার ক্রেতারা সেগুলো গ্রহণ করবে কাজেই একটা জিনিস হচ্ছে যে আমরা যদি এইভাবে আমরা পণ্য প্রতিটি পণ্যের ক্ষেত্রে আমরা যদি একটা বিশেষ কৌশল অবলম্বন না করে এই যে বিশেষ কৌশল কথা বলছেন এটা কি সরকারি পর্যায়ে থেকে হতে হলে সুবিধাটা বেসরকারি এটা অবশ্যই আমার মনে হয় যে সরকারের তো ওই ধরনের একটা ক্ষমতা থাকে না কৌশল করা সরকার যেটা করতে পারে সরকারের ক্ষেত্রে ভূমিকাটা এটিকেই হওয়া উচিত সরকার এই ধরনের কৌশল গ্রহণ করার জন্য আনুষঙ্গিক যে সুবিধাগুলো সেগুলো তৈরি করে দিতে পারে কিন্তু কৌশলটা গ্রহণ করতে হবে যারা উদ্যোক্তা যারা তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে কারণ এটা তাদের কাজ এটা সরকারের কাজ নয় সরকার করলেও সে কাজটা ঠিক মতো হবে বলে মনে যুক্ত হতে পারে পারে সেটা সরকার সরকার সহযোগিতা করতে সাপ্লিমেন্ট করতে পারে সুযোগ সুবিধাটা তৈরি করে দিতে পারে কিন্তু উদ্যোগটা কিন্তু উদ্যোক্তা হিসেবে আমাকেই নিতে হবে ধন্যবাদ আমরা আবারও ফিরছি আলোচনা একটা ছোট্ট বিরতি পরে দর্শক সময় হলো নিটল টাটা নেটো সংলাপে আরো একটা ছোট্ট বিরতির আমাদের সঙ্গেই থাকুন

আমাদের অর্থনীতিটাকে ধরে রেখেছে আমাদের ডোমেস্টিক মার্কেট আমি একটা কথা বলি বাংলাদেশে বসন্ত আসুক আর না আসুক বাংলাদেশের অর্থনীতি ফুল ফুটেছে তার হচ্ছে যে আমাদের ডোমেস্টিক মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হয়েছে এই ডিমান্ড ক্রিয়েট হওয়ার হলে হয় কি যখন ডিমান্ড ক্রিয়েট হয় তখন প্রোডাকশন হাউসগুলো সচল হয় প্রোডাকশন হাউসগুলো যখন সচল হয় তখন কর্মসংস্থান হয় কর্মসংস্থান যখন হয় তখন মানুষ আবার বাজারে যায় বাজারে গেলে কনজামশন বাড়ে দিস ইজ দ্য ট্রিক অফ দ্য বিজনেস সেই জায়গায় আমরা কিন্তু ভালো করছি আপনি যদি দেখেন যে পাঁচ ছয় বছর আগে বাংলাদেশের ব্র্যান্ডগুলো ছোট্ট একটা চিপার মধ্যে দোকান নিয়ে বসছে দোকানে করতো এখন আপনি যদি বড় বড় শপিং মলে যান বাংলাদেশের ব্র্যান্ডগুলোর যদি অ্যাপেক্সের কথা বলেন দেশি দশের কথা বলেন ইভেন বাটার কথা বলেন বড় বড় দোকান প্রসার সারিয়ে আপনি গুলশানে এক নম্বর থেকে দুই নম্বরে যদি আপনি রাস্তার দুই পাশে থাকান যে ব্র্যান্ডগুলোর অবস্থা কী দিস আর অল দ্য আউটকাম অফ পাওয়ার গ্রোথ এটা আমাকে মেনেই নিতে হবে অর্থাৎ আমাদের ডোমেস্টিক মার্কেটটা ক্রিয়েট হয়েছে ডোমেস্টিক মার্কেটের বড় ভূমিকা রাখছে আমাদের যে ফিফটিন ফিস এবং সিক্সটিন বিলিয়ন ডলার্স এর যেস মানি ইজ ডাইরেক্টলি গোয়িং টু দ্য কনজামশন এটাই কিন্তু আমাদের মার্কেটটাকে সচল রেখেছে আমরা যারা দাবি করি বড় বড় ব্যবসায়ী করি আমরা কিন্তু আজকাল লোকাল মার্কেট থেকে জিনিসপত্র কিনি না আমরা কেনার জন্য বিদেশ গিয়ে শপিং করে নিয়ে আসি এই বাজারগুলোকে বাঁচিয়ে রেখেছে কিন্তু সিক্সটিন বিলিয়ন আর ফিফটিন বিলিয়ন ডলার্সে যে টাকাটা আমাদের এখানে আসছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তারা সেই টাকা নিয়ে কিন্তু হসপিটালে যাচ্ছে তারা সেই টাকা নিয়ে ট্রিটমেন্ট করছে ওষুধের ওষুধ খাচ্ছে তারা বাচ্চা কাছে স্কুলে পাঠাচ্ছে তারা শপিং মলগুলোতে যাচ্ছে সো দিস আর দ্য কন্ট্রিবিউশন আমি এই জায়গায় খুব বেশি গুরুত্ব দেবো বাণিজ্য ঘাটতি আমাদেরকে উই হ্যাভ টু হ্যাভ এ ক্লোজ আইস অন দ্যাট এটা বাণিজ্য ঘাটতি কী কারণে হচ্ছে যদি যৌক্তিক কারণে হয় যেমন ফুড গ্রেড ইম্পোর্ট করতে হয়েছে অয়েলের প্রাইস বেড়ে গেছে মেশিন ক্যাপিটাল মেশিনারিতে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বেড়েছে র মেটিরিয়ালস ইনভেস্টমেন্টের ইম্পোর্ট বেশি হয়েছে দিস আর অল নেগেটিভ সাইড আর আপনি যদি বলেন বাণিজ্যিক ঘাটতি আর মূল কারণ হচ্ছে টেলিভিশন ফ্রিজ বেশি এসছে পারফিউমের ইম্পোর্ট বেড়ে গেছে গাড়ির ইম্পোর্ট বেড়ে গেছে দিস আর দ্য নেগেটিভ পার্ট অফ দ্য মানের তো এখনও আমার কাছে যে ডেটাগুলো আমি দেখেছি সকাল বড় আপনারা বলার পর আমি মানের টিকারটির উপর যে কুইক একটা রিভিউ দেখেছি সেখানে দেখা যাচ্ছে আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ইম্পোর্ট বেড়েছে আমাদের র মেটিরিয়ালসের ইম্পোর্ট বেড়েছে সেটার আপনি ফলটা পাবেন কিন্তু আঠারো উনিশ সালের

এবং মোট ব্যয় আপনি আলোচনা করছেন মোট আমদানি এবং মোট রপ্তানি মোট আমদানি এবং মোট রপ্তানির মধ্যে আমরা হয়তো একটা বড় ডেফিসিট দেখছি সেটাকে আমি এখনো অযৌক্তিক বলছি না কারণ আমি স্টাডি করে দেখেছি যে এখানে মূল টাকাটাই চলে যাচ্ছে মেশিনারিসিম পড়ে এবং র মেটারিসিম পোড়ে আর পেট্রোলিয়াম প্রোডাক্ট অ্যান্ড অ্যান্ড আমাদের খাদ্যদ্রব্যের যে এলসিগুলো আমরা করেছি সেটা আরও একটা বড় খাতের আমাদের ব্যয় হচ্ছে বড় বড় মেগা প্রজেক্ট যেগুলো আমরা চালু করেছি আমরা ব্রিজের সেকেন্ড স্প্যান বসিয়েছি আমরা এখন উল্লাস প্রকাশ করছি অ্যান্ড উই হ্যাভ টু পে ফোর দ্যাট নাকি অ্যান্ড উই পেড ফর দ্যাট উই পেড ফর দ্যাট এই টাকাটাও কিন্তু আমাদের ব্যালেন্সের পেমেন্টের মধ্যেই আসছে তো সেই জন্য আমি মনে করি যে আমরা আমাদের অর্থনীতি যদি রাশিদmathbb{B} যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আমাদের জন্য একটা রিস্ক এরিয়া হচ্ছে এটা নির্বাচনের বছর এই বছরটা যদি আমরা চমৎকারভাবে যদি এটা ট্রানজিশনটা কাজ করতে পারি আমাদের 19-20 সালে আমাদের অর্থনীতির জন্য আরশো দিন বই আসছে বলে আমি অন্তত প্রেডিক্ট করতে পারি আপনারা রিসার্চ করে বলবেন আমি প্রেডিক্ট করতে পারি বুঝতে বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে যেটা নুরুল ইসলাম বলছিলেন একটা জিনিস হচ্ছে কি যে আমাদেরকে প্রথমে অর্থনীতি যেটা আমরা যদি দেখি বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসছে যে এর কিন্তু যেটাকে আমরা বলি সেলফ সাস্টেনিং একটা ক্যাপাসিটি এটা কিন্তু চলে এসছে অর্থনীতি এবং উনি যেটা বলছিলেন যে আসলে কিন্তু বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এখন কিন্তু হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি ডোমেস্টিক ডিম্যান্ড আপনি দেখেন বাংলাদেশে এখন একটা বিকাশমান যেটাকে আমরা বলি মিডল ক্লাস একটা বিকাশমান ক্রম বিকাশমান একটা মিডল ক্লাস কিন্তু আসতেছে এবং আমাদের মতো দেশে আপনি ইন্ডিয়াতে দেখেন আমাদের মতো দেশগুলোতে এই মিডল ক্লাসটা কিন্তু হচ্ছে একটা চালিকা শক্তি চাহিদার দিক থেকে তারা জিনিসপত্র কেনার দিক থেকে যেমন উদ্ভাবনী শক্তির দিক থেকেও কিন্তু এই মিডল ক্লাসটাই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে কাজে সেদিক থেকে কিন্তু আমাদের একটা পজিটিভ দিক রয়ে গেছে যেটাকে আমরা ব্যবহার যদি সঠিকভাবে করি আমাদের কিন্তু উন্নয়নের পথে কোনো রকম বাধা থাকবে না আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো আর আমরা বাণিজ্য ঘাটতি নিয়ে যেটা আলোচনা করছি সেদিক থেকে একটা জিনিস বড়ো কথা হচ্ছে যে বাণিজ্য ঘাটতিটাকে আমি মনে করি যে আসলে বাণিজ্য ঘাটতিটা এর ফলে একটা জিনিস হয় যেমন এখন আমাদের যে বাণিজ্য ঘাটতি হচ্ছে এখন কিন্তু এই যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো সব সেন্ট্রাল ব্যাঙ্কের কাছ থেকে কিন্তু এখন ডলার কিনতে হচ্ছে তাদেরকে কারণ তাদের এই বিভিন্ন ডিমান্ডগুলো পেমেন্টগুলো করতে হচ্ছে তাই না তো এখন একটা জিনিস হচ্ছে কি যে এটা যদি ক্রমাগতভাবে চলতে থাকে তাহলে কিন্তু একটা হচ্ছে যে আমাদের এই যে রিজার্ভ যেটা আছে এর উপরে কিন্তু একটা হয়তো প্রেশার আসতে পারে তাই না কাজে আমাদেরকে এটা দেখতে হবে আরেকটা জিনিস আমাদের আমার মনে হয় যেটা হচ্ছে যে এর এই বাণিজ্য ঘাট যদি কোনো আরও বাড়তে থাকে তাহলে আমাদের অন্যান্য যে ইন্ডিকেটারগুলো আছে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটার যেমন ইনফ্লেশন বলেন বা অন্যান্য যে ইন্ডিকেটারগুলো আছে এগুলো তো সম্পৃক্ত একটা শ্রমেয়ার একটা কাজে একটার উপরে যদি বেশি প্রেশার আসে সেই প্রেশারটা কিন্তু অন্য চলে যেতে পারে আর কি কাজে এই দিক থেকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে দুই সাল যেহেতু আমরা সামনে নির্বাচন আছে কাজে এমনিতেই নির্বাচনী বছরেই কিন্তু অনেক সময় অনিশ্চিত অনেক বেশি হয় কাজী সব বিবেচনা করে আমি মনে করি যে যদিও এখন পর্যন্ত আমাদের যে বাণিজ্য ঘাটতি নিয়ে আমরা যেটা বলছি এটা নিয়ে হয়তো অতটা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ ঘটেনি কিন্তু আমাদেরকে একটু সতর্কভাবে এটাকে দেখা উচিত এবং এর গতি প্রকৃতিটাকে আমাদেরকে নজরে রাখা উচিত যাতে এটা আমাদের উপরে কোনো অতিরিক্ত অনেক ধন্যবাদ ধন্যবাদি এবং সহিদুল ইসলাম জীবনকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা যারা আমাদের এই আয়োজনের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল একই সময় দেখা হবে নেটলটা বিশ্বংলাপে সেই আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন